हेलो गाइस, वेलकम बैक टू आवर माय सेलेन। तो गाइस, आज के आपनादेर माझे एक तिहारी रान्ना निये एसेछि। तो आज के रान्नाटा आपनादेर खूब सहज पद्धतिते देखिए दिब। आपनारा जदि आमादेर सेलेने नतून हन ताहले सेलेनटी सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्यई अन करे देबेन। आर आपनारा अवश्यई आमादेर भिडियोगुलो लाइक कमेंट शेयर करबेन। तो चले एसेछि रान्नाघरे। एखाने 2 केजि माँस आमि निये निएछि। आर साथे जे उपादानगुलो लागबे सबगुलो आमि केटे धुये झरिये निएछि। এর মাঝে আমি মাংসটাও কেটে নিয়েছি আর দুধটাকে জাল দিয়ে আমি লিকুইড দুধ এটাকে একটু জাল করে নিয়ে নিয়েছি। তো মাংসটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব এখানে মরিচ কুচি। এবারে পেঁয়াজটাকে পেস্তা করে রেখেছি আমি বিরিয়ানির জন্য। পেঁয়াজ পেস্তা করে দিয়ে মাখিয়ে দিলেই সবথেকে ভালো হয় আমার কাছে। রাধুনী রেডি মিক্স বিরিয়ানির মশলা 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে 4 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট একসাথে করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি কিছু গরম মশলা। আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া, আর দিব এখানে হচ্ছে টালা জিরার গুঁড়া। এবারে আমি স্বাদমতো নুনটা দিয়ে নিব আর লিকুইড দুধটা আমি এখানে দিয়ে নিব। তো আমি এখনই তেলটা ইউজ করব না, কারণ তেল দেওয়ার পরে যদি আমি হাত দিয়ে মাখাচাকা করি তো হাতের মধ্যে তেল লেগে যায়। তো তেলটা আমি যখন চুলার উপরে রান্নাটা বসাবো তখন উপর দিয়ে ছড়িয়ে দিব। ভালো করে মেখে নিব। পেঁয়াজ পেরেস্তা করে এভাবে কিন্তু মেখে নিলে অনেক ভালো লাগে আমার কাছে। তো এটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে নিব তেলটা উপর দিয়ে। এবারে চুলায় বসিয়ে দিয়ে 10-20 মিনিট অপেক্ষা করব। কষানো হয়ে গেছে। এবারে আমি চালটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছি। তো এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি, চাষি চিনি গুঁড়া চাল। এটা বিরিয়ানির জন্য একদম মাস্ট, খুবই ভালো চাল। এটা আমি সবসময় ইউজ করি, আপনারাও ট্রাই করে দেখবেন। তো এবারে আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি চালটা ভাজা ভাজা করে নেওয়ার পর, এবং আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি আলু স্লাইস করে কেটে একটুখানি নুন দিয়ে ভেজে নিয়েছি তেলে। তো বিরিয়ানির জন্য আমার কাছে আলুটা না হলে ভালো লাগে না। তো বিরিয়ানিটা আমি রান্না করলে অবশ্যই এটাকে আমি দেই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আপনারা চাইলে নাও দিলে হবে। তো আমি এটাকে আর কি পছন্দ করি তাই দিয়েছি। তো গাইস, আমাদের আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও পরবর্তী কোনো রান্না নিয়ে আপনাদের মাঝে আসবো।